নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি মৌসুম্বির জুস বানাবো, ওই জন্য কিছু মৌসুম্বি নিয়েছি। মৌসুম্বি আমি কেটে নেব। আচ্ছা, এটা এইভাবে ছালটাকে তুলে ফেলতে হবে, নাহলে এইভাবে তুলতে পারো ছালটাকে। এইভাবে এটাকে তুলতে হবে, এইভাবে নিতে হবে, এইভাবে ছালগুলোকে তুলে নিতে হবে। এই যে এইভাবে প্রত্যেকটা ছাল তুলে নিই, তারপরে আসছি আমি। এইভাবে মৌসুম্বিগুলো ছাড়িয়ে নিয়েছি আর বীজগুলোকে তুলে নিয়েছি। এবার এগুলো আমি মিক্সিতে দিয়ে দেবো। একটু জল দেবো, দু চামচ মতো চিনি দিলাম। চিনিটা তোমাদের মৌসুম্বি যদি খুব বেশি টক হয় তাহলে একটু বেশি দেবে, যদি মিষ্টি থাকে তাহলে দেওয়ার দরকার নেই। বিট লবণ দিন, এই ধরো চামচ, বড় চামচের হাফ চামচ। এবার আমি এটা ব্লেন্ড করে নেব, বোলের মধ্যে একটু ছাটনি নিলাম, গল্পকে ছেঁকে নেব চামচের সাহায্যে। এভাবে আস্তে আস্তে মৌসুম্বির জুসটা বার করব। হ্যাঁ, মৌসুম্বির জুসটাকে আমি ছেঁকে নিয়েছি। আমি একটু চাট মশলা দিলাম, তোমাদের ইচ্ছে না হলে তোমরা না দিতেও পারো। এবার আমি এটা ঢেলে নেব গ্লাসে। মৌসুম্বির জুস আমি ঢেলে নিয়েছি, এবার একটু আইস কিউব দিয়ে দেবো। মৌসুম্বির জুসটা আমার তৈরি হয়ে গেছে। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। আমার ভিডিওটি দেখার জন্য তোমাদের অনেক ধন্যবাদ।